দুপুরে নিয়ত করছিলাম আসব না, কারণ হঠাৎ করে আগামীকাল আমাদের সমাজের কিছু ভাইয়ারা আছেন, সব কিছুতে ওনারা খালি ফিতনা ছড়ান। তো আমি ওনাদেরকে নাম দিছি নাপিত। নাপিত চিনেননি, কথা বলেন না দেখি। আপনার লম্বা চুল নাপিতের কাছে গেলে চুল কেটে ফেলবে, ঠিক না? নাপিতের কাছে মানুষ যায় কেন? নাপিতের কাছে মানুষ যায় লম্বা চুলকে খাটো করার জন্য। তা এখন ইসলামে নাপিত বের হয়েছে, হেদের কাছে আপনি সালাতুত তারাবি 20 রাকাত নিয়ে যাবেন, কাটে আট রাকাত বানাই ফেলবে, ঠিক না? হেদের কাছে আপনি সুন্নত নিয়ে যাবেন, কেটে ফেলবে, বলবে সুন্নত লাগবে না। ওদের কাছে আপনি 3 রাকাত বিতির নিয়ে যাবেন, কেটে ফেলবে, বলবে 3 রাকাত বিতির নাই। এদের কাছে আপনি লাইলাতুল বারা বা লাইলাতুল নিসফ মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত লাইলাতুল বারা মুক্তির রাত, ওই লাইলাতুল বারা নিয়ে যাবেন, কেটে ফেলবে, বলবে নাই। আছে না নাই? আছে। তো ওই ভাইয়াদের এক বড় শেখ, অনেক বড় আলেম ওনাদের, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব বুড়া, ওনার সাথে আগামীকাল আমার ডিবেট হবে ইনশাআল্লাহ, রাত 9টা থেকে 11টা, 2 ঘন্টা। তো ভাবছিলাম আসবো না, কিন্তু আমাদের ভাইদের মহাব্বত বারবার তাগাদা, বললাম বুজুর্গদের সাথে দেখা হবে, আপনাদের দোয়া নিব, এজন্য আসলাম। তো খুব লম্বা কথা বলবো না, বিষয়টা খুবই সুন্দর। এখানে আপনারা লিখছেন শিরিক বিদাত মুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য, এখানে লিখছেন তৌহিদবাদী সংগঠন। নিয়ত করছিলাম কথা বলবো এক বিষয়ে, কিন্তু এই বিষয়ে যদি কিছু কথা না বলি তাহলে হচ্ছে না। দেখেন, কোনো মানুষ জান্নাতি হতে হলে সবার আগে তার জন্য শর্ত হলো ইমান। সবার আগে শর্ত ইমান। ইমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে আর আসতে বলেন কথা বলেন না দেখি, জান্নাতে যেতে পারবে? আর যেই ব্যক্তি কুফরে থাকবে, ইসলাম যখনই কবুল করবে, যখনই একনিষ্ঠ চিত্ত পড়বে লা ইলাহা, আর আসতে বলেন লা ইলাহা, লা ইলাহা আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা কবলা। তো কোনো মানুষ যদি মুসলমান হতে চায়, মৌলিকভাবে 2টা আকিদা লাগে, একটার নাম তৌহিদ আর একটার নাম রিসালত। তৌহিদ মানে এক আল্লাহরে মানতে হবে, লা ইলাহা, আর আসতে বলেন এত মানুষ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মনোযোগ দিয়ে বুঝবেন কথাগুলো, আল্লাহর অস্তিত্বের শিকার, শুধুমাত্র আল্লাহর অস্তিত্বের শিকার কোনো মানুষ মুসলমান হওয়ার জন্য যথেষ্ট না। আমি আল্লাহরে মানি এই কথা বললেই মুসলমান হবে না, আপনাকে তাওহীদের আকীদা বুঝতে হবে। তাওহীদের একটা স্তর কাফেররাও মানে, তাওহীদের একটা স্তর কাফেররাও মানে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা মাসসাকুমুদ-যুরু ফিল বাহর যাল্লা মান তাদউনা ইল্লা ইয়া। মক্কার কাফেররা যারা আল্লাহরে গালি দেয়, মক্কার কাফেররা যারা ইসলাম মানে না, মক্কার কাফেররা যখন দিন মানে না, আল্লাহ বলেন মক্কার কাফেররাও যখন সমুদ্রে বিভ্রান্ত হয়ে যায়, ডাকে কারে? আর আসতে বলেন ডাকে কারে? ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাদ-দুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন মক্কার কাফেররা যখন সফরে যায়, সমুদ্র পথে সফরে যাচ্ছে, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আল্লাহ বলেন কাফেররা যখন সমুদ্র পথে সফরে যায়, আর সফরে যখন যাচ্ছে মাছ সমুদ্রে, যখন সাগরে নৌকা গিয়েছে, হঠাৎ আসমান কালো হয়ে গিয়েছে, হঠাৎ আসমান কালো হয়ে যাওয়ার পর গুড়গুড় গুড়গুড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বিশাল ওয়াইদা গাশিয়াহুম যখন তাদেরকে ঘিরে নেয়, মাউজ দুলাল কাদ-দুলাল একদম মেঘের মতো বিশাল বিশাল ঢেউ, কাফেরদের জাহাজ ঘিরে নেয়,
আর এই বিশাল ঢেউ একবার জাহাজ উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়। যখন দেখে বাঁচার আর কোনো পথ নাই, আল্লাহ বলেন মক্কার কাফেররা তখন লাত মূর্তিকে ডাকে না, মক্কার কাফেররা তখন মানাত মূর্তিকে ডাকে না, মক্কার কাফেররা তখন উজ্জা মূর্তিকে ডাকে না, মক্কার কাফেররা তখন হুবল মূর্তিকে ডাকে না, মক্কার কাফেররা তখন ডাকে কাকে? আল্লাহ বলেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মক্কার কাফেররাও তখন ডাকে কারে? হ্যাঁ জুড়ে বলেন মক্কার কাফেররা ডাকে কারে? তাহলে মক্কার কাফেররা যখন বিপদে পড়ে ডাকে কারে? পৃথিবীর সবচেয়ে বড় কাফের ফেরাউন, সবচেয়ে বড় কাফেরদের একজন ফেরাউন, ঠিক না? কথা বলেন না আর আসতে বলেন। ফেরাউন যখন বাহারে কুলজুম পার হচ্ছে, অনেকে বলে নীল নদ, নীল নদ না, এটা হলো বাহারে কুলজুম, লোহিত সাগর। ফেরাউন যখন হযরতে মুসা আলাইহিসসালাম বনী ইসরাইল নিয়ে কুদরতিভাবে বাহারে কুলজুমের পথ হয়ে গিয়েছে, হযরতে মুসা আলাইহিসসালাম বনী ইসরাইলদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে গিয়েছেন, ফেরাউন যখন কিপ্তিদেরকে নিয়ে সমুদ্রের মাঝে আসছে, আল্লাহ সমুদ্রের পানিকে নির্দেশ দিয়েছেন পানি এক হয়ে যাও, রাস্তা বিলীন হয়ে গিয়েছে। ফেরাউন যখন দেখছে আর বাঁচার কোনো উপায় বলেন না, আর বাঁচার কোনো উপায়, যে ফেরাউন সমুদ্রের পানিতে যাওয়ার আগে বলেছিল আনা রব্বুকুমুল্লা আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, যে ফেরাউন নিজের আল্লাহ দাবি করেছিল, যে ফেরাউন নিজের সবচেয়ে বড় খোদা দাবি করেছিল, ওই ফেরাউন যখন দেখছে আর বাঁচার কোনো উপায়, তখন কি বলে? ওই খোদার উপর ইমান আল্লাম আল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। ফেরাউন যখন দেখে বাঁচার আর কোনো পথ নাই, তখন বলে আমি ওই খোদার উপর ইমান আনলাম, যেই খোদার উপর ইমান আনছে বনী ইসরাঈল। তাহলে বুঝে গেল বিপদে পড়লে কাফেররাও ডাকে কারে? আল্লাহ। কথা বলেন, বিপদে পড়লে কাফেররা ডাকে কাকে? আল্লাহকে। মনে করেন বাংলাদেশের বড় বড় যতগুলো নাস্তিক আছে, যত বড় বড় নাস্তিক আছে, সব নাস্তিকগুলারে চট্টগ্রাম থেকে বিমানে তুলছেন, যে তোমরা বিমানে চট্টগ্রাম টু ঢাকা যাও, ফ্রি টিকিট দিলাম। বিমান যখন চট্টগ্রাম রানওয়ে থেকে ফ্লাইং করে উপরে গিয়েছে, 10,000 ফিট 9,000 ফিট ফ্লাইং করে উপরে গিয়েছে, 10,000 9,000 ফিট উপরে যাওয়ার পর পাইলটের ঢাকা বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এদিকে এদিকে বিমানটা এখনও কিসের উপর? বঙ্গোপসাগরের উপর। পাইলট ঘোষণা দিছে যে আমাদের ঢাকা বিমানবন্দরের সাথে রাডারের সংযোগ বিচ্ছিন্ন, যে কোনো সময় আমাদের ইঞ্জিন নষ্ট, যে কোনো সময় আমাদের বিমান ক্র্যাশ করে বঙ্গোপসাগরে পড়ে যাবে। এবার বলুন তো, যে নাস্তিক বিমানে উঠার আগে আল্লাহরে গালি দিয়ে উঠছে, যে নাস্তিক বিমানে উঠার আগে কোরআন গালি দিয়ে উঠেছে, ওই নাস্তিক বিমানে যাওয়ার পর দেখবে বাঁচার আর কোনো পথ নাই, ডাকবে কারে? আল্লাহকে। আসতে বলেন আল্লাহকে। তাহলে বোঝা গেল কাফেররাও বিপদে পড়লে ডাকে কারে? আল্লাহকে। কিন্তু এরপরে তারা মুসলমান না কাফের? আর আসতে বলেন কাফের। মুসলমান না কাফের? আপনি আল্লাহকে প্রথম আল্লাহরে মানতে হবে, সাথে আল্লাহর তাওহীদ মানতে হবে, আল্লাহরে মানতে হবে, সাথে মানতে হবে কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের আল্লাহ কয়জন? হ্যাঁ, এক নম্বর আল্লাহরে মানতে হবে, দুই নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মক্কার কাফেররা তাওহীদের একটা স্তর পর্যন্ত মানত, কিন্তু তারা শিরিক করেছিল কি? আল্লাহর সাথে মূর্তিকে শরীক করে ফেলেছিল। এজন্য আল্লাহ কোরআনে কাফেরদেরকে বলেছেন যে শোনো, তোমরা যে আল্লাহর সাথে শরীক করো, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর তারুফ তোমরা জানো, আল্লাহর পরিচয় তোমরা জানো, আল্লাহ কে তোমরা জানো, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ কে? আল্লাহ হলেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ কি করেছেন? সুম্মা রাযাকাকুম, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আচ্ছা, পিছনের ভাইরা কথা বলবেন না, একটু জুড়ে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরো জুড়ে বলেন আল্লাহ। হাত তুলে বলেন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তারপর আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, এরপর আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরযি ইল্লা আলাল্লাহি রিযকুহা, আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম,
এরপর আমাদেরকে মৃত্যু দেন কে বলেন না মৃত্যু দেন কে জীবন দেন কে হুয়াল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সুম্মা ইউহিকুম এরপর তোমাদেরকে আবার জীবিত করেন কে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান মৃত থেকে মৃত্যু থেকে আমাদেরকে জীবিত করেছেন কে আল্লাহ আবার জীবিত থেকে আমাদেরকে মৃত্যু দিবেন কে আল্লাহ আবার মৃত্যু মৃত থেকে আমাদেরকে জীবিত করবেন কে আল্লাহ পরে আল্লাহ বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক হে মক্কার কাফেরেরা তোমরা তো আল্লাহর সাথে লাত মূর্তিকে শরীক করো তোমরা তো আল্লাহর সাথে উজ্জা মূর্তিকে শরীক করো তোমরা তো আল্লাহর সাথে মানাত মূর্তিকে শরীক করো তোমরা তো আল্লাহর সাথে হুবাল মূর্তিকে শরীক করো আল্লাহ প্রশ্ন করেন হাল মিন শুরাকাইকুম তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে মাইয়াস আলু দালিক যে তোমাদেরকে সৃষ্টি করতে পারবে পারবে বলেন না পারবে না তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে এই জন্য এক নম্বর আল্লাহরে এক মানতে হবে দুই নম্বর আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে এবার একটা হাদিস শুনাই তাহলে বুঝবেন মানুষ কিভাবে কাফেরেরা শরীক করত তারা আল্লাহরে মানত কিন্তু মক্কার কাফেরেরা আল্লাহর সাথে শরীক করত কিভাবে বুখারী শরীফের হাদিস শুনাই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর অনেক দিন পর মদিনায় বৃষ্টি হয়েছে আরবে সাধারণত বৃষ্টি হয় না আমাদের বাংলাদেশে তো ছয় মাস ধারাবাহিক বৃষ্টি হয় আরবে দেখা যায় বছরে কয়েকদিন বৃষ্টি হয় তো একদিন রাত্রে বৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে তখন কারেন্ট ছিল না ফ্যান ছিল না এসি ছিল না কিছুই ছিল না অনেকদিন পর বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে রাত্রে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজের পর সাহাবা একরামকে জিজ্ঞাসা করে বললেন নিয়ে আমার সাহাবা একরাম জানো আতাদরিন তোমরা কি জানো মাযা ক্বালা রাব্বুকুম ওই যে রাত্রে বৃষ্টি হলো বৃষ্টির পর তোমাদের খোদা তোমাদেরকে উদ্দেশ্য করে কি বার্তা দিয়েছেন তোমাদের রব তোমাদেরকে উদ্দেশ্য করে কি মেসেজ দিয়েছেন তোমরা কি জানো সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানার কথা না আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বৃষ্টির পর আল্লাহ তার বান্দাদেরকে উদ্দেশ্য করে কি বলেছেন সেটা তো আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আল্লাহ রাসূল বলেন শুনো আল্লাহ বলেছেন আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি ফাআম্মা মান ক্বালা মুতিরুনা বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك مؤمن بالكوكب وكافر بي وأما من قال مطرنا بنوع كذا وكذا فبذلك مؤمن بالكوكب وكافر بي আমার নবী বলেন আমার সাহাবা একরাম শুনো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আসবাহা মিন ইবাদি আমার বান্দারা বৃষ্টির পর কিছু বান্দা ফজরে এমন ভাবে উপনীত হয়েছে মুমিনুম বি যারা আমার উপর ঈমানদার আবার বৃষ্টির পর বৃষ্টির কারণে আমার কিছু বান্দা এমন আছে কাফিরুম বি যারা আমি আল্লাহর সাথে কুফরি করেছে প্রশ্ন করতে পারেন হইল বৃষ্টি বৃষ্টির কারণে বৃষ্টির কারণে বৃষ্টির সাথে ঈমান আর কুফরের কি সম্পর্ক আল্লাহর নবী বলেন হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনো ওই যে রাত্রে বৃষ্টি হয়েছে আম্মা মান ক্বালা মুতিরনা বিফযলিল্লাহি ওয়া বিরহমাতিহি বৃষ্টির পর আমার যে সকল বান্দা এই কথা বলবে যে আমাদেরকে বৃষ্টি দিয়েছেন কে আয় হায় হায় চট্টগ্রামের মুসলমানদের ঈমান তো এত দুর্বল হওয়ার কথা না বৃষ্টি হওয়ার পর আমাদেরকে বৃষ্টি দেন কে আপনারা বলেন না একটু বলেন না ভাই আল্লাহর নামটা একটু জুড়ে বলেন আল্লাহর নাম বলাতে সব আছে না নাই তাহলে একটু জুড়ে বলেন না আমাদেরকে বৃষ্টি দেন কে তা আল্লাহর যে সকল বান্দারা এই কথা বলবে ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফযলিল্লাহি ওয়া বিরহমাতিহি যারা এই কথা বলবে আমরা বৃষ্টি স্নাত হয়েছি আমরা বৃষ্টি সিক্ত হয়েছি কেমন বিফযলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত এবং ফজলে আমরা বৃষ্টি সিক্ত হয়েছি আল্লাহ বলেন ফাবিযালিকা মুমিনুম বি আমার এই বান্দা আমার উপর ঈমানদার ওয়া কাফিরুম বিল কাওকাবার কুফরি করেছে অস্বীকার করেছে তারকাদেরকে আর ও আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাদা ওয়া কাদা মক্কার কাফেরদের আকীদা ছিল আমাদেরকে বৃষ্টি দে অমুক তারকা আল্লাহর সাথে তারকাকে শরীক করে ফেলতো তারা মনে করত তারকার এমন পাওয়ার আছে তারকাই বৃষ্টি দে আল্লাহ বলেন ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাদা ওয়া কাদা
যারা মনে করবে অমুক তারকার কারণে, অমুক বাবার কারণে, অমুক খাজার কারণে, অমুকের কারণে, এইটার কারণে, ওইটার কারণে বৃষ্টি হয়েছে। আল্লাহ বলেন ফাবিদা আলিকা মুমিনুম বিল কাওকাব, আমার ওই বান্দা ঈমান এনেছে তারকার উপর, আমার ওই বান্দা ঈমান এনেছে খাজার উপর, আমার ওই বান্দা ঈমান এনেছে বাবার উপর, আর কি করেছে, ওয়া কাফিরুম বি, আমি আল্লাহর সাথে কুফরি করেছি। এজন্য খুব ভালো করে মনে রাখবেন, যে সকল কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, মনোযোগ দিয়ে বুঝেন, যে সকল কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, ওই সকল কাজে আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, আল্লাহর সাথে কোনো মাধ্যম বানানো যাবে না। এই জন্য আল্লাহর ব্যাপারে আকীদা পাঁচটা সূরা কাউসারে আল্লাহ সূরাতুল ইখলাসে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক নম্বর কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলুন আমাদের আল্লাহ কয়জন, আর আসতে বলেন একজন। দুই নম্বর আল্লাহু সামাদ, আমাদের আল্লাহ চিরঞ্জীব, আমাদের আল্লাহর কোনো শুরু নাই, বলেন না আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো হায়াত, আল্লাহর কোনো মৃত্যু, আল্লাহর কোনো জায়গা, আল্লাহর কোনো শরীর, লাইসে কামিস নিহিসাই, আল্লাহর মতো কোনো কিছু নাই, আল্লাহ কার মতো, আল্লাহ আল্লাহর মতো। এটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার, তাফাক্কারু ফি খালকিল্লাহ, গবেষণা করবেন আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহ নিয়ে কখনো গবেষণা করতে যাবেন। আল্লাহ সংক্রান্ত যত আয়াত আছে কোরআনে, এগুলো হইল মুতাশাবিহাত, ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এগুলার ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আর আসতে বলেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য শুনেন, তিন নম্বর লাম ইয়ালিদ, আমাদের আল্লাহর কোনো পিতা নাই, বলেন না আমাদের আল্লাহর কোনো পিতা নাই, ওয়ালাম ইউলাদ, আমাদের আল্লাহর কোনো সন্তান নাই, পাঁচ নম্বর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমাদের আল্লাহর কোনো সমকক্ষ নাই। হ্যাঁ, পেস লাগাই তো আমরা এখানেই, আকীদা ক্লিয়ার রাখবেন। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, জানেন বলতে ওহির মাধ্যমে জেনেছেন, এজন্য মৃত্যুর আগে তিনি তার উম্মাকে যে সকল ওয়াসিয়ত করে গিয়েছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিয়তগুলোর মাঝে একটা ওয়াসিয়ত ছিল, লা তুতুরুনি কামা আতরাদাতিল ইহুদ ওয়ান নাসারা, হে আমার উম্মতেরা, লা তুতুরুনি, তোমরা আমারে নিয়ে বাড়াবাড়ি করো না, কেমন বাড়াবাড়ি করো না, কামা আতরাদাতিল ইহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছিল ইহুদ এবং নাসারারা, ইহুদরা কি বাড়াবাড়ি করেছিল, ইহুদরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে 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 করতে, ওয়াকালাতিল ইহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তাদের নবীকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল, খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে ঈসাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল, আমার নবী বলেন খবরদার, লা তুতুরুনি, আমারে নিয়ে বাড়াবাড়ি করো না, কেন, ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, ওয়া রাসূল, এবং তার, এজন্য আমাদের নবীকেও আল্লাহর সমকক্ষ বলা যাবে না। এজন্য মুসনাদে আহমদে হাদিস আসছে, এক গ্রাম্য সাহাবী একবার নবীর কাছে আসছেন, আয়েশা একটা জিনিস ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলতেছেন, মাশা আল্লাহ ওয়াশা মুহাম্মদ, যদি আল্লাহ এবং মুহাম্মদ সামনে চান তাহলে করবে হবে, আল্লাহর নবী বললেন, লা মাশা আল্লাহ ওয়াহদাহু, সব কাজের ক্ষমতা একমাত্র দেন কে, আল্লাহ, আয় হায় এত আসতে বলেন, আল্লাহর নাম ব্যাপার বুঝি না, সব কাজের ক্ষমতা একমাত্র দেন কে, আল্লাহ, কে দেন, আল্লাহ, এজন্য আমার নবী বলেন মাশা আল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহ, মাশা আল্লাহ বলো, ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি হলাম আল্লাহর বান্দা এবং রাসূল, সুতরাং আমাকে নিয়ে বাড়াবাড়ি করে তোমরা আল্লাহর সমকক্ষ বানায়ো না, আল্লাহর সমকক্ষ বানায়ো না। এজন্য ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল যেটা এখানে লেখা আছে, তাওহীদকে সুরক্ষা করতে হবে, ইমানের সাথে শিরিক মিশ্রণ করা যাবে না, বলেন না ইমানের সাথে শিরিক মিশ্রণ করা যাবে, কি রে ভাই তুমি আমার উপর রাগ করছো,
আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন হে বান্দা তুমি যদি শিরিক না করো, শিরিক ছাড়া যত গুনাহ আছে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ। তুমি শিরিক ছাড়া যত গুনাহ করো না কেন আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে তাহলে পুনরায় ঈমান আনার আগ না পর্যন্ত, শিরকি কোনো আকীদা যদি লালন করে সেই শিরকি আকীদা থেকে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। বলেন না, আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। এবার শিরিক আমরা কতভাবে করি কয়েকটা বুঝাই, কয়েকটা শিরিকের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, কি দোয়া শিখিয়েছেন, ইয়াকা নাহমুদু, পড়েন না ইয়াকা, পরে ওয়া ইয়াকা, এটা জুড়ে পড়েন ইয়াকা নাহমুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একদম আকিদা ঠিক বিশ্বাস করার নিয়তে একবার পড়েন ইয়াকা নাহমুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করবে একমাত্র কার, আল্লাহ। এই যে এক নম্বর তোমার ইবাদত করি, এবার আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে শিরিক হবে কি হবে না, হবে, মনোযোগ দিয়ে কথা বুঝবেন। এবার মানুষ আল্লাহর সাথে অন্যের সাথে আমরা কিভাবে শিরিক করে মুসলমানরা, মনোযোগ দিয়ে শোনেন, বলুন তো সিজদা একমাত্র দিব কাকে, আল্লাহকে, রুকু একমাত্র দিব কাকে, আল্লাহকে, ইবাদত করব একমাত্র কার, আল্লাহ, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা ইবাদত করো একমাত্র কার, কতক্ষণ করব, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হাফিজ জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন আল মউত, মৃত্যুর আসার আগ পর্যন্ত সিজদা দিব একমাত্র কাকে, আর আসতে বলেন মৃত্যুর আগ পর্যন্ত সিজদা দিব একমাত্র কাকে, রুকু করব একমাত্র কাকে, সিজদা করব একমাত্র কাকে, আল্লাহকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার উম্মাকে যে সকল ওয়াসিয়ত করে গিয়েছিলেন, আল্লাহর নবীর ওয়াসিয়ত গুলোর মাঝে একটা ওয়াসিয়ত ছিল, আল্লাহর নবী তার উম্মতকে বলেছেন লা তাজআলু কবরি ওয়াসানান তুবাদ ইন্নামা ইসতাদা গযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহর নবী বলেন কি আমার উম্মতেরা আমি পৃথিবী থেকে যাওয়ার পর লা তাজআলু কবরি ওয়াসানান তুবাদ, আমার কবরকে তোমরা পূজার জায়গা বানিও না, আমার কবরকে এমন ভাবে ওয়াসানান পূজার জায়গা বানিও না যে তুবাদ মানুষ এসে কবরে আমার ইবাদত করে। আমি নিষেধ করে গেলাম আমার কবরকে পূজার জায়গা বানিও না, কেন বানাইও না? আল্লাহর নবী বলেন ইন্নামাস্তাদা গযাবুল্লাহি আলা কওম, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন। কোন সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, কোন সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, কোন সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়, নবী বলেন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়ে ফেলেছে। আমার নবী বলেন লানাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহর লানত, ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহর লানত কেন? নবী বলেন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, ইহুদ এবং খ্রিস্টানদের উপর আল্লাহ লানত কেন? ইহুদ এবং খ্রিস্টানদের উপর আল্লাহ লানতের কারণ হলো ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়ে ফেলেছিল। আমার নবী ওয়াসিয়ত করে গিয়েছিলেন খবরদার আমি পৃথিবী থেকে যাওয়ার পর আমার কবরকে কখনো সিজদার জায়গা বানাবে না। এবার বলুন তো নবীর কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? হারাম। আস্তে বলেন হারাম। আরো আস্তে বলেন হারাম। হাত তুলে বলেন নবীর কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? হারাম। যদি কেউ হালাল মনে করে ঈমান থাকবে না? একমত তো, একমত। যদি কেউ হারাম মনে করে দে কবিরা গুনাহ হবে, হারাম মনে করে দিলে কবিরা গুনাহ,
কিন্তু হালাল মনে করে দিলে কাফের ঠিক কারণ ইস্তিহলালুল হারামি কুফরুন ইসলামি শরিয়ার অকাট্য কোনো হারামকে যদি কেউ হালাল মনে করে কাফের হয়ে যাবে বলুন তো মদ খাওয়া হালাল না হারাম হারাম আপনারা আমার কথা বদদারা আপনারা আমার কথা ন বুঝেন না আমার কথা বুঝতেছেন তো তাহলে কথা বলতে হবে বলুন তো মদ খাওয়া হালাল না হারাম হারাম কেউ যদি মদ হারাম মনে করে খায় কবিরা গুনাহ হবে কাফের হবে না কিন্তু কেউ যদি মদ হালাল মনে করে খায় শেষ ইমান শেষ জিনা বেবিচার করে হালাল না হারাম হারাম কেউ যদি হারাম মনে করে করে কাফের হবে না কবিরা গুনাহ হবে কিন্তু কোন নরাদম যদি বেবিচার করে হালাল মনে করে করে সাথে সাথে কাফের এবার বলুন তো কবরে সিজদা দেওয়া হালাল না হারাম হারাম নবীর কবরে সিজদা দেওয়া হারাম বাবার কবরে সিজদা দেওয়া হালাল জোরে বলেন এখন তো বাংলাদেশের মানুষ শুধু বাবার কবরে সিজদা দেয় না বাবা যে খাটে ঘুমাইতেন ও খাটেও সিজদা দেয় আছে না নিজে সিজদা দেয় বাবার দরবারে মহিষ লইয়া যায় বাবার দরবারে গরু লইয়া যায় গরুরে দিয়াও সিজদা দেওয়া এবার বলুন তো সিজদা দিব একমাত্র কারে এই যে মানুষ আল্লাহর সাথে শিরিক ফির ইবাদা করে আল্লাহ নবী নিষেধ করেছেন খবরদার আমার সিজদা দিও না মুস্তাদ আহমদের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনসার আর মুহাজির সাহাবা ইকরামের মাঝে বসা ফাজা বাইর একটা উট আসছে উট এসে আল্লাহর নবীর সিজদা দিছে সাহাবা ইকরাম বললেন সুবহানাল্লাহ তাসজুদু লাকাল বাইর হে নবী আপনাকে উট সিজদা দেয় তাহলে তো আমরা আপনাকে সিজদা দিব আল্লাহর নবী বলেন না খবরদার লা তাসজুদু আহাদান লি আহাদিন কোন মানুষ যেন অপর কোন মানুষকে সিজদা না লাও আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া হালাল হইতো জায়েজ হইতো লা আমারতু নিসা তাহলে আমি মহিলাদেরকে নির্দেশ দিতাম আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন তারা যেন তাদের স্বামীদেরকে কি করে এবার বলুন কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ এবার আপনাদের চট্টগ্রামে এক সিজদা বের করছে এরা বন্ধুরা বলে সিজদা তাজিম তাজিমি সিজদা বলুন তো তাজিমি সিজদা দেওয়া হালাল না হারাম তাজিমি সিজদা যদি হালাল মনে করে মুসলমান না কাফের এজন্য আমরা কোন কবরে সিজদা দিব না এই যে আমার আর এখন আমার সাথে আর কথা বলবেন না না এ ভাই একদম বলেন আল্লাহর চেয়ে বড় কেউ নাই আচ্ছা বলুন তো রাসূলুল্লাহ সামের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সামের রৌজার কবর আছে না নাই সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কখনো গিয়ে রাসূলুল্লাহ সামের কবরে সিজদা দিবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে 11 হিজরিতে ইন্তেকাল করার পর খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রতিষ্ঠা করেছেন পরিচালনা করেছেন 2 বছর বলুন তো এই 2 বছরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে মহা পবিত্র উরুশ শরীফ করছেন না করছেন না আল্লাহর নবী বলেন লা তাজালু কবরি ঈদা হে আমার উম্মতেরা আমি পৃথিবী থেকে যাওয়ার পর লা তাজালু কবরি আমার কবরকে তোমরা বানাইও না ঈদা উৎসবের জায়গা কবর কি উৎসবের জায়গা না জিয়ারতের জায়গা এজন্য সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাজারিতে লিখেছেন ওয়াকাযালিকা মা ইয়াফআলুহুল জুহাল ফি কুবুরিল আউলিয়া ওয়াইসাম্মুনাহু উরসা যে বর্তমান যুগের কিছু জাহিল বের হয়েছে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারিতে বলেছেন ওয়াকাযালিকা মা ইয়াফআলুহুল জুহাল আমাদের সমাজে কিছু জাহেল মূর্খ অজ্ঞ বের হয়েছে তারা কি করে মা ইয়াফআলুনা ফি কুবুরিল আউলিয়া আল্লাহর ওলিদের কবরে গিয়ে যা করে আর নাম দিয়েছে কি ওই সাম্মুনাহু উরসা মদ খায় গাঁজা খায় বিড়ি খায় ইয়াবা খায় গাঁজা খায় গান বাজনা করে কি করে না কথা বলেন না কেন আর নাম দে কি বলুন তো এটা হালাল না হারাম এই কবরে যদি উরুস করা হালাল হইতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিলে, আল্লাহর নবীর কবরে বাৎসরিক উরুস করতেন কি করতেন না? এটা শিরকের এক নম্বর প্রকার, শিরক ফিল ইবাদা। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আর আস্তে বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। দুই নম্বর, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেমন ভাবে শিরক ফিল ইবাদা আছে, তেমন ভাবে শিরক ফিল ইসতিআনা আছে। আমরা সূরা ফাতিহায় পড়ি, আল্লাহ তোমার কাছে চাই, তোমারই কাছে সাহায্য চাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার উম্মাকে বলেন, হে আমার উম্মা, ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবী বলেন, ইদা সালতা, যখন কোনো কিছু চাইবা, চাইবা কার কাছে? বলেন না, আল্লাহর কাছে। একটু জোরে বলেন, আল্লাহর কাছে। নবী বলেন, ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবা, চাইবা কার কাছে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, সাহায্য চাইবা কার কাছে? মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবে সাহায্য চাওয়াকে দুই প্রকার করেছেন। এক প্রকারের সাহায্য চাওয়া শিরিক না, আর এক প্রকারের সাহায্য চাওয়া শিরিক। শিরিক ফিল ইসতিআনাতের কোন প্রকার শিরিক না? যেই জিনিস মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে। মনে করেন আমার এখানে চা ছিল না, আমি বললাম ভাই আমাকে একটু চা দেন, আমি চা চাইলাম মানুষের কাছে, এটা শিরিক না। আমার কিছু টাকা দরকার, বললাম ভাইয়া আমাকে কিছু টাকা দেন, আমার প্রচন্ড খিদা লেগেছে, বললাম ভাইয়া আমাকে কিছু খাবার দেন, আমার পোশাক নাই, বললাম ভাইয়া আমাকে কিছু পোশাক দেন, আমার মোবাইল নাই, বললাম ভাইয়া আমাকে একটা মোবাইল দেন। যেই জিনিস মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, ওই জিনিস মানুষের কাছে চাওয়া যাবে, জায়েজ। আর যেই জিনিস মানুষ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, আর আস্তে বলে, যে জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, ওই জিনিস আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। এটা বুঝবেন, যে জিনিস মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, আপনি চাইতে পারেন, কিন্তু যেই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, ওই জিনিস একমাত্র চাইবা কার কাছে? যেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, ওই জিনিস যদি আপনি এই আকীদা লালন করে কোনো মানুষের কাছে চান যে মানুষ দিতে পারে, যেমন মক্কার কাফেররা বৃষ্টি চাইতো তারকার কাছে, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু মক্কার কাফেররা মনে করতো দিতে পারে তারকারা, এই জন্য তারা তারকার কাছে বৃষ্টি চাইতো। তাকদীরের ভালো মন্দ সব কার হাতে? কথা বলেন না কেন? তাকদীরের ভালো মন্দ সব কার হাতে? আপনি তো ইমানে মুফাসসালে পড়লেনই, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ সব কার হাতে? মক্কার কাফেরেরা মনে করত তাকদীরের ভালো মন্দ মূর্তির হাতে, এজন্য তারা ভালো কিছু মূর্তির কাছে চাইতো। তারা আল্লাহর কাছে শিরিক করেছিল কেমন? তারা মনে করেছিল বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, এজন্য বৃষ্টি চাইতো তারকার কাছে। আল্লাহ বল নবী আল্লাহ হাদিসে কুচ্ছিতে বললেন, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাদা ওয়া কাদা ফাবিদালিকা মুমিনুম বিল কাওকাবি ওয়া কাফিরুম বি। এবার বলুন তো, মানুষের সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। মানুষের সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। পৃথিবীর কোন মানুষ আপনাকে বাচ্চা দিতে পারে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মানুষকে ছেলে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার আপনি যদি কোনো মানুষের কাছে গিয়ে সন্তান চান, আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে না অনেক দিন ধরে, গিয়ে বললেন বাবা বিয়ে করার তো 7 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, একটু নেক নজরে থাকান, ইমান আছে? কথা বলেন না, ইমান আছে? বাচ্চা দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। বিপদে মানুষ মুসিবতে পড়লে উদ্ধারের একমাত্র মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে নবীকে বলেন কি, বড় সুন্দর করে নবী আল্লাহকে আল্লাহ নবীকে শিখিয়েছেন কোরআনে কারিমে, আল্লাহ বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআ আল্লাহ।
মক্কার কাফেরেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নানা উদ্ভট জিনিস চাইতো, নানা উদ্ভট প্রশ্ন করত। আল্লাহ কোরআনে নবীকে বলেন, কুল হে নবী আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআম ওয়ালা দাররান ইল্লা মা শাআ আল্লাহ। লা আমলিকু, আমি মালিক নই লিনাফসি, আমার নিজের নাফআন উপকারের, ওয়ালা দাররান ক্ষতির, তবে কতটুকু মালিক, ইল্লা মা শাআ আল্লাহ, যতটুকু চান কে আল্লাহ। এই যা কথা বলেন না, যতটুকু চান কে। এজন্য নবী বলেন, শুনো, লাবিস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াং ফাউকা বিশাই লাইয়াং ফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক ওয়ালা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাই লাই ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। নবী তার উম্মতকে বলেন, হে আমার উম্মতেরা শুনো, লাবিস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু, যদি পৃথিবীর সব মানুষ একমত হয়ে যায়, যদি পৃথিবীর সব জিন একমত হয়ে যায়, আলা আইয়াং ফাউকা বিশাইইন, পৃথিবীর সব মানুষ মিলে, পৃথিবীর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে। নবী বলেন, শুনো, লাইয়াং ফাউকা বিশাইইন, পৃথিবীর সব মানুষ মিলে, পৃথিবীর সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। কতটুকু উপকার করতে পারবে, ইল্লা কাদ কাতাবাহুল্লাহু লাক, যতটুকু উপকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন তাকদিরে লিখে রেখেছেন। ওয়ালা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি পৃথিবীর সব মানুষ একমত হয়ে যায়, যদি পৃথিবীর সব জিন একমত হয়ে যায়, আলা ইয়াদুররুকা বিশাইইন, পৃথিবীর সব মানুষ আর পৃথিবীর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে, তোমার কোনো ক্ষতি করবে। নবী বলেন, লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কতটুকু করতে পারবে, ইল্লা কাদ কাতাবাহুল্লাহু লাক, যতটুকু আল্লাহ তাকদিরে লিখে, বলেন না, যতটুকু আল্লাহ তাকদিরে লিখে। এজন্য তাকদিরের মালিক কে আল্লাহ, মানুষের ভালো মন্দ কার হাতে আল্লাহর হাতে। এজন্য তাকদিরের পরিবর্তনের জন্য দোয়া করব কার কাছে আল্লাহর কাছে। এই যে মানুষ শিরিক করে কিভাবে বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তাকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে। এজন্য লা ইউরাদুল কদর ইল্লা দোয়া, আল্লাহ নবী বলেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তাকদির পরিবর্তন হয় না। বলেন না কেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তাকদির পরিবর্তন হয় না। নবী বলেন, দোয়া ছাড়া আর কিছু দিয়ে তাকদির পরিবর্তন হয় না। আর আমাদের আকিদায় শিরিক ঢুকছে কিভাবে বুঝবেন, তাকদিরের মাসালায় মানুষ আল্লাহর সাথে শিরিক কিভাবে করে বুঝবেন, আমাদের আকিদা কি হয়েছে, বিপদে পড়ছে, প্রেমে শেখা খাইছে, বউ কথা শুনে না, ব্যবসায় লোকসান হয়েছে, অথবা কোনো প্রবলেম হয়েছে, মাজারে যায়, গাছ আছে, গাছে সুতা বাঁধে, বাঁধেনি কথা কন্যা দেখি। এবার বলুন তো, তাকদির কি সুতায় পরিবর্তন করে না আল্লাহ করেন? এবার যদি কেউ মনে করে সুতা বাঁধলে আমার তাকদির পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর সাথে শিরিক করছে কি করছে না, কথা বলেন না কেন। তাকদিরের পরিবর্তনের মালিক কে আল্লাহ। কোন মোমবাতি তাকলিদ পরিবর্তন তাকদির পরিবর্তন করতে পারে না, কোন গাছে সুতা তাকদির পরিবর্তন করতে পারে না। আমাদের আকীদা দেখেন কেমন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের নিচে বাইআতে রিজওয়ান করেছিলেন, হুদাইবিয়ার সন্ধির সময় যেই গাছের নিচে সন্ধি করে হাতে হাত রেখে বাইআত করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে বলছেন, এই গাছ কাটো, কারণ ভবিষ্যতে মানুষ এই গাছরে ভক্তি করা শুরু করে দিবে। এজন্য অনেক শিরকের গুড়া কেটে দিয়েছেন, বলছেন গাছ কাটো। এমনভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করার সময় যখন হাজিরে আসওয়াদে চুমু খেয়েছেন, উনি বলছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাহাজার, আরে তুমি কিছুই করতে পারো না, তুমি পাথর, তোমার কোনো খবর নাই, তুমি তো একটা পাথরই, আমি তোমাকে চুমু খাই কেন, কারণ ইন্নি আরা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দালাক, আমি আমার চোখে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু খেয়েছেন, এজন্য আমি রাসূলের অনুসরণ করতে খাচ্ছি, অন্যথায় তুমি হাজার আসওয়াদ আমার ভাগ্য নির্ধারণ করতে পারো না। ভাগ্য নির্ধারণ একমাত্র কার হাতে আল্লাহ, বলেন না। এবার বলুন তো, আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কারক অন্য কোনো বস্তুর সাথে ভাগ্য নির্ধারণ করে ফেলেন, তাহলে আপনি ঈমানের সাথে শিরিক মিশ্রণ করলেন কি করলেন না? এই শিরিকগুলো কিন্তু আমরা অহরহ করি,